আমরা আজ মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা নিয়ে আলোচনা করব। বিষয়টি কেন গুরুত্বপূর্ণ এর মূল কারণ হল আমরা সবাই জানি মোবাইলের অধিকাংশ কাজই কোনো না কোনো অ্যাপসের মাধ্যমে আমাদেরকে করতে হয় আর আপনি যখন এই অ্যাপসগুলোকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন তখন ছোট ছোট কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হবে না এবং আপনি আপনার মোবাইলের অনেক ধরনের প্রবলেম নিজে নিজে সমাধান করে নিতে পারবেন এই ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটার মাধ্যমেই একটি কথা মাথায় রাখবেন আজকের ভিডিওতে আমি ইন ডিটেলে আলোচনা করব মানে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি একটু বড়ো হবে ভালো মতো বোঝার চেষ্টা করবেন তাহলে কোনো একটা অপশনে ক্লিক করতে আপনার কোনো ভয় লাগবে না দেখুন এমন কিছু সময় আসে যে কোনো একটা অপশনে ক্লিক করতে আমাদের প্রচুর ভয় লাগে যে মনে হয় এই অপশনে ক্লিক করলে আমার মোবাইলের সকল ডেটা নষ্ট হয়ে যাবে তাই না বাট আজকের পর থেকে আপনার এ ভয়গুলো আস্তে আস্তে কেটে যাবে কেমন আর আরেকটা কথা যদি আমি আপনি আজকের ভিডিওর এই টপিকটা ভালো মতো বুঝতে পারেন আপনি তো অ্যাপস ভালো মতো নিয়ন্ত্রণ করতে পারবেন তারপরে নেক্সট যে ভিডিওগুলো আমি বানাবো সে ভিডিওগুলো বুঝতে আপনার কাছে পানির মতো সহজ মনে হবে এখন আমি কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কখন আপনাকে এই ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা অপশনটি ইউজ করতে হবে এবং ইউজ করলে আপনার কি কি উপকার হবে ভেরি ইন্টারেস্টিং আমি সত্যি বলছি আপনি এ কাজটা একবার শিখে নেন তাহলে কতটা আপনার উপকার হয় আপনি নিজেও বুঝতে পারবেন না অনেক উপকার হবে আপনার ধরুন আপনি প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করলেন এখানে আমি উদাহরণ হিসাবে ফেসবুকের কথা বলছি কেমন অর্থাৎ আমরা ধরে নিলাম প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে আমরা ফেসবুক অ্যাপসটি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমরা যখন অ্যাপসটি ওপেন করি তখন কেমন দেখায় ঠিক এরকম দেখায় তাই না তখন আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ফেসবুকের সকল ফিচার্স আমরা ব্যবহার করি বাট আপনি খেয়াল করলে দেখতে পাবেন যখন আমরা ফেসবুক ব্যবহার করি হঠাৎ কিন্তু লগ আউট হয়ে যায় মানে হঠাৎ হঠাৎ অফ হয়ে যায় ওপেন হয় না অনেক ধরনের প্রবলেম হয় ফেসবুকে তাই না আপনি কোনোভাবে এটা কিন্তু ঠিক করতে পারছেন না তখন কি করবেন আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করে নেবেন তাহলে কিন্তু এ প্রবলেমটার সমাধান হয়ে যাবে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করলে কি হবে একেবারে অ্যাপসটি যখন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থায় থাকবে মানে একেবারে নতুন অবস্থায় থাকবে একটা অ্যাপস ডিফল্ট অবস্থায় যেমন থাকে ঠিক সেরকমই অবস্থায় হয়ে যাবে আবার আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করে আবার আপনি ব্যবহার করতে পারবেন বাট আমাদের না জানার কারণে কি করি যখন এরকমটা প্রবলেম হয় তখন অনেকেই আমরা আমাদের ওই ফেসবুক অ্যাপসটি আনইনস্টল করে আমরা আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করি এক্ষেত্রে আপনার কি হয় আপনার এমবি নষ্ট হয় আপনার সময় নষ্ট হয় অনেক ধরনের প্রবলেম হয় এটা করার দরকার নাই শুধু আপনি এটা মাথায় রাখবেন যে কোনো একটা অ্যাপ যদি বিরক্ত করে নিয়মিত কাজ না করে ঠিকঠাক কাজ না করে আপনি যেমন চাচ্ছেন তেমন করে কাজ না করে তাহলে আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করে নিলেই হবে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা করতে হয় এটা কিন্তু আমি আপনাকে প্র্যাক টিক্যালি দেখাবো এবং আপনি এটা যে কোনো মোবাইল দিয়ে করতে পারবেন একটা বুঝে নিলে যে কোনো মোবাইল দিয়ে করে নেবেন এটা আপনি নিশ্চিত থাকেন সেভাবেই কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে দুই নম্বর উদাহরণ এমন অনেক অ্যাপস আছে যেগুলো থেকে আমরা প্রয়োজনে লগ আউট বা সাইন আউট করতে পারি না কারণটা কি কারণ ওই ধরনের অ্যাপসের মধ্যে লগ আউট বা সাইন আউট হওয়ার জন্য কোনো অপশানই থাকে না উদাহরণ হিসাবে আমরা হোয়াটসঅ্যাপের কথা বলতে পারি এই হোয়াটসঅ্যাপের মধ্যে আউট বা লগ আউট করার মতো কোনো অপশানই নেই মানে আমি বলতে চাচ্ছি আচ্ছা আমি একটু ফেসবুকের মধ্যে গেলাম কেমন ফেসবুকের মধ্যে যাওয়ার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি লাইনস এর ওপরে ক্লিক করে একটু নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন একেবারে নিচের দিকে লক্ষ্য করুন লগ আউট লেখা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ফেসবুক থেকে বের হয়ে যাবেন বাট আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম কোনো অপশান পাবেন না যে যেখানে লগ আউট বা সাইন আউট লেখা আছে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হতে পারবেন তাহলে কি আমরা হোয়াটসঅ্যাপ থেকে প্রয়োজনে লগ আউট হতে পারবো না এমনটা কি হয় এটা কোনো কথা হলো এমনটা হয় না তাহলে আপনি কি করবেন আপনি ওই হোয়াটসঅ্যাপের ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে যেতে পারবেন সহজ কথায় যে সকল অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য বা সাইন আউট হওয়ার জন্য কোনো অপশন নেই সে সকল অ্যাপসের ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করলে আপনি ওই সকল অ্যাপস থেকে লগ আউট হয়ে যাবেন এক্ষেত্রে আমাদের একটা ভয় কাজ করে যে যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যে ফ্রেন্ড লিস্ট আছে কিংবা ফ্রেন্ড লিস্টের সাথে যে চ্যাট করেছি সে চ্যাটগুলো কিংবা আমার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আছে কারোর সাথে চ্যাট করার সময় যে ডকুমেন্টসগুলো দিয়েছি সেগুলো নষ্ট হয়ে যাবে কি না মানে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা করলে সেগুলো নষ্ট হয়ে যাবে কি না দেখুন ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা মানে সেটা বোঝায় না ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা মানে বোঝায় যে আপনি যখন আপনার অ্যাপসের মধ্যে লগ ইন করলেন যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেন বা ইম্পর্টেন্ট যে ডেটাগুলো টেম্পোরারি যে ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু আউট হবে আদার্স কোনো কিছু নষ্ট হবে না আপনি আপনি আপনার হোয়াটসঅ্যাপ যে মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলেন সে নাম্বার দিয়ে আবার যখন লগ করবেন তখন আবারও সব ডেটাগুলো আপনার সামনে চলে আসবে আচ্ছা একবার খেয়াল করুন আমার একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল আমি কিনবো মানে আমার পুরাতন মোবাইল বিক্রি করে নতুন মোবাইল কিনবো সেক্ষেত্রে কি করবো তাহলে বলেন তো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সব কিছু হারিয়ে যাবে একদমই না সিম্পল ব্যাপার যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট হয়ে গেলেন আবার যখন লগ ইন করবেন তখন আপনার ডেটাগুলো চলে আসবে তাহলে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা করতে কোনো ভয় নাই কেমন তিন নাম্বার উদাহরণ বা প্রবলেম আমাদের মোবাইলে কিছু অ্যাপস আগে থেকেই থাকে বা আমরা প্লে স্টোর বা অ্যাপস স্টোর থেকে কিছু অ্যাপস ডাউনলোড করি যেগুলো ব্যবহার করার জন্য আমাদের কোনো আইডি পাসওয়ার্ড লাগে না এমনিতেই আমরা ব্যবহার করতে পারি তাই না এখানে আমি উদাহরণ হিসাবে মোবাইলের ক্যামেরা অ্যাপসের কথা বলবো ঠিক আছে ক্যামেরা অ্যাপসে যে যেটা দিয়ে আমরা ছবি তুলি এই ছবি তোলার অ্যাপস দিয়ে যখন আমরা ক্যামেরা ব্যবহার করি তখন এখানে কি কোনো আইডি পাসওয়ার্ড লাগে লাগে না তাই না এবার ধরুন আপনি ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলার জন্য বা কোনো কিছু পরীক্ষা করার জন্য বিশেষ কোনো কারণে আপনি একটা সেটিংস পরিবর্তন করেছেন পরিবর্তন করার পর দেখছেন যে আপনার ক্যামেরাটি ভালো মতো কাজ করে না বা কিছুদিন পর দেখছেন যে আপনার অ্যাপসটি মানে ক্যামেরাটি ভালো মতো ছবি তুলে না আবচা হয়ে যাচ্ছে এখন আপনি যে সেটিংসগুলো পরিবর্তন করেছিলেন ওই পরিবর্তনটি আবার ঠিক করতে যাচ্ছেন মানে অফ করবেন বাট আপনি ভুলে গেছেন কোন অপশানের মধ্যে ঢুকে কোন অপশান অন করেছেন এটা আপনার খেয়াল আর নাই আপনি আর খুঁজেও পাচ্ছেন না এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা করবেন তাহলে আপনার ক্যামেরাটি ঠিক আগের মতো হয়ে যাবে মানে একদম ডিফল্ট অবস্থায় যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যাবে তবে এক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে আপনি ওই ক্যামেরা অ্যাপসের মধ্যে যত রকম সেটিংস নিজের মতো ব্যবহার করার জন্য করেছিলেন সবগুলোই কিন্তু পরিবর্তন হয়ে যাবে আবার কষ্ট করে আপনাকে ওই মানে সেটিংসগুলো একটা একটা করে ঠিক করতে হবে অর্থাৎ আমি আপনাকে বলতে যাচ্ছি যদি আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা করেন অ্যাপসটি একেবারে নতুন হয়ে যাবে আর আপনি নিজের প্রয়োজনে যে অপশানগুলো ঠিক করেছিলেন ওই অপশানগুলো পুনরায় আপনাকে ঠিক করতে হবে আশা করি ব্যাপারটা আপনাকে বুঝাতে পেরেছি চার নম্বর উদাহরণ এবার যদি আপনি কোনো একটা ব্রাউজারের কুকিজ বা কোনো একটা অ্যাপসের কুকিজ মানে অথবা কোনো ইম্পর্টেন্ট ফাইল যদি একেবারে মুছে ফেলতে চান তাহলে কিন্তু আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করতে পারেন তবে ক্ষেত্রে মনে রাখবেন আপনার ওই ব্রাউজারের মধ্যে যতগুলো আইডি লগ ইন করা ছিল যেমন ধরুন ফেসবুক লগ করা থাকতে পারে জুম লগ করা থাকতে পারে হোয়াটসঅ্যাপ লগ করা থাকতে পারে ইউটিউব লগ করা থাকতে পারে কিংবা জিমেল লগ করা থাকতে পারে সবগুলোই কিন্তু লগ আউট হয়ে যাবে মানে ওই অ্যাপটা তো আবার নতুনের মতো হয়ে যাচ্ছে তাই না তাহলে তো লগ আউট হয়ে যাবে তাহলে পুনরায় আপনাকে ওই অ্যাপসে ওই জিনিসগুলো লগ করে নিতে হবে তাহলেই হয়ে যাবে তবে মাঝে মধ্যে যদি কোনো একটা ব্রাউজার আপনার সাথে মিসবিহেভ করে আপনার মতো চলে না আপনি এক জায়গায় ক্লিক করছেন আর কাজ করছে অনেক লেনথলিও হয়ে যাচ্ছে স্লো কাজ করছে সেক্ষেত্রে আপনি ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার অল ডেটা করে পুনরায় লগ করে কাজ করবেন দেখবেন অনেকটা ফাস্ট ফাস্ট কাজ করবে পাঁচ নাম্বার উদাহরণ যারা বিশেষ করে টিউটোরিয়াল বানান আমাদের মতো টিউটোরিয়াল বানান বা কোনো একটা জিনিস রেকর্ড করতে চাচ্ছেন কোনো একটা অ্যাপস রিভিউ করার সময় ওর বিভিন্ন ফিচার্সগুলো আপনি রেকর্ড করছেন বা স্ক্রিন রেকর্ড করছেন স্ক্রিন নিতে চাচ্ছেন বাট এরকমটা করতে করতে কোনো একটা জিনিস আপনি রেকর্ড করতে ভুলে গেছেন বা স্ক্রিনশট নিতে ভুলে গেছেন সেক্ষেত্রে আমরা না জানার কারণে অনেকে কি করি ওই অ্যাপসটাকে আবার আনইনস্টল করি প্লে স্টোরে গিয়ে আবার ইনস্টল করে নিই এমনটা করা দরকার নাই যদি কোনো একটা অংশ আপনার রেকর্ড করতে ভুল হয়ে যায় বা স্ক্রিনশট নিতে ভুল হয়ে যায় তাহলে ওই অ্যাপসটির ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়াল ডেটা করবেন তাহলে নতুন মতো হয়ে গেলো আবার আপনি ওয়ান বাই ওয়ান যেটা আপনার মিস হয়ে গেছে সেখানে গিয়ে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে নেবেন তাহলে হয়ে গেল কেমন এখানে আমি পাঁচটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে আসলে ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা অনেকভাবে ব্যবহার করা যায় আপনি যখন এই পাঁচটা মতো করবেন তখন অটোমেটিক্যালি আপনার বুদ্ধি বের হয়ে যাবে যে ক্লিয়ার ডেটা ক্ষেত্রে ব্যবহার করতে হয় কেমন এবার চলুন কিভাবে ক্লিয়ার ডেটা করতে হয় এজন্য আমরা মোবাইল স্ক্রিনে যাই আমি আবারও একটু কথা বলি আপনি এ কাজটা ভালো মতো শিখবেন তাহলে আপনি যে কোনো মোবাইল দিয়ে যে কোনো অ্যাপসের ক্লিয়ার ডেটা নিজে নিজেই করতে পারবেন তো তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম ঠিক আছে প্রথমে একটা কথা মাথায় রাখবেন আমি যে সেটের মাধ্যমে এটা দেখাচ্ছি সেটা হলো শাওমির এমআই সেটের মাধ্যমে দেখাচ্ছি আপনি যে সেটি ব্যবহার করেন সেটা হলো স্যামসাং হতে পারে ভিভো হতে পারে অপ্পো হতে পারে হুয়া ওয়ে হতে পারে আইফোন হতে পারে যে সেটি হোক আপনি যদি একটা ভালো মতো বুঝে যান তাহলে আপনি নিজে নিজে ওই কাজটা করতে পারবেন ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি সেটা ভালো মতো বুঝবেন আর আপনি যে সেট ব্যবহার করেন সেই সেট দিয়ে কেমন করে করতে হবে তার একটা লিস্ট এ আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি ওখানে যাবেন আপনার সেট দেখবেন ওয়ান বাই ওয়ান লেখা আছে ঠিক আছে সুন্দরভাবে স্টেপগুলো লেখা আছে স্টেপগুলো পরে পড়ে আপনি কাজটা করবেন সুন্দর করে লেখা আছে সুন্দর করে আপনি বুঝতে পারবেন আশা করি ঠিক আছে এবার তাহলে আমি দেখাই যে কীভাবে আপনি কাজটা করবেন তাহলে আমরা কাজটা করার জন্য প্রথমে আমাদের মোবাইলের সেটিংস অ্যাপসে যাব লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে সেটিংস অ্যাপস আমি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার আমরা নিচের দিকে আসবো খুঁজে বের করবো কোথায় ম্যানেজ অ্যাপস লেখা আছে দেখুন এই যে ম্যানেজ অ্যাপস এর উপর আমরা ক্লিক করব। একটু ওয়েট করবেন সকল অ্যাপসগুলো এখানে চলে আসবে আপনার সামনে দেখুন লক্ষ্য করুন সব অ্যাপস চলে আসছে এখান থেকে একটা একটা করে খুঁজে বের করা কিন্তু কষ্টকর আমরা তাহলে কি করব যে অ্যাপসের ক্লিয়ার ডেটা করব সে অ্যাপসটি আমরা উপরে লক্ষ্য করুন এই যে সার্চ লেখা আছে এই সার্চের ঘরে আমরা লেখবো একটা কথা মনে রাখবেন যদি আপনার সার্চ অপশানটি না আসে বা অনেক মোবাইলে যদি না থাকে তাহলে আপনাকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হবে কেমন তাহলে আমি আপনাকে আমি দেখাবো যে ক্যামেরা অ্যাপসের কিভাবে আপনি ক্লিয়ার ডেটা করবেন তাহলে আমি এখানে কী লিখবো ক্যামেরা আপনি যদি ফেসবুকের করতে চান তাহলে এখানে কী লিখবেন ফেসবুক আপনি যে অ্যাপসের ক্লিয়ার ডেটা করবেন সেই অ্যাপসটির নাম এখানে লিখবেন ঠিক আছে আমি ক্যামেরা লিখছি কেমন লিখলে সেটা নিচের দিকে চলে আসবে লক্ষ্য করুন এই যে চলে এলো এর ওপরে আমরা ক্লিক করব। ওকে ক্লিক করলে আপনি ওপরে নিচে অথবা ডানে বামে অথবা মিডিলের দিকে খুঁজে বের করবেন কোথায় ক্লিয়ার ডেটা বা ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা লেখা আছে ঠিক আছে তার উপর আপনি ক্লিক করবেন যদি খুঁজে না পান এখানেও যদি খুঁজে না পান তাহলে কী করবেন এই যে স্টোরেজ লেখা থাকবে বা আপনার মোবাইলে ম্যানেজ স্টোরেজ লেখা থাকতে পারে তার উপর আপনি ক্লিক করবেন সহজ কথায় স্টোরেজ ওয়ারটি খুঁজে বের করবেন তাহলে স্টোরেজের ওপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর লক্ষ্য করুন এই যে নিচের দিকে আমার নিচের দিকে ক্লিয়ার ডেটা লেখা আছে আপনার নিচে না থেকে ডানে থাকতে পারে বামে থাকতে পারে ওপরে থাকতে পারে মিডিলে থাকতে পারে যেখানেই থাক আপনি তার উপরে ক্লিক করবেন কেমন আমি তাহলে এই ক্লিয়ার ডেটার উপরে ক্লিক করছি ওকে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন চলে এলো আপনার এভাবে না এসে মিডিলের দিকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ব্লক করে বড় করে লেখা থাকতে পারে কোনো প্রবলেম নাই খুঁজে বের করবেন কোথায় ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা লেখা আছে কেমন এই যে লক্ষ্য করুন ক্লিয়ার ওয়ার্ল্ড ডেটা লেখা আছে আমি তার উপরে ক্লিক করছি ওকে এর ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি যদি এটা করেন তাহলে এখানে যত ধরনের সেটিংস আপনি করেছেন অ্যাকাউন্টস আছে কিংবা ডেটা বেজ আছে বা ক্যাশ মেমোরিতে ক্যাশ জমা আছে সবগুলোই কিন্তু ডিলিট হয়ে যাবে মানে ওরা আমাকে ওয়ার্নিং দিচ্ছে এটাও বলছে যে আপনার অ্যাপসটি একেবারে ডিফল্ট অবস্থায় যেরকম ছিল সেরকমটা হয়ে যাবে আমি তো সেটাই করতে চাই তার জন্য এখানে এসেছি তাই না তাহলে আপনি নিশ্চিন্তে কি করবেন ওকে করে দিবেন বা টিক টিকচিহ্ন দিয়ে দিবেন বা ইয়েস করে দিবেন যদি থাকে আমি ওকে করে দিলাম আমার এই অ্যাপসটি দেখুন সবগুলা জিরো জিরো হয়ে গেলো দেখুন ইউজার ডেটা বা ক্যাশ জিরো জিরো হয়ে গেলো ওকে মানে আমার অ্যাপসটি প্রাথমিক অবস্থায় যত কিলো ছিল সেটা তত কিলো হয়ে গেল মানে আমার এই অ্যাপসের ক্লিয়ার ডেটা একদম কমপ্লিট আমার অ্যাপসটি আগের মতো হয়ে গেলো এভাবে আপনি আপনার যে অ্যাপসটি ঠিকঠাক কাজ করে না আপনি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন আপনার নিয়ন্ত্রণের বাইরে বা আপনি ক্লিয়ার ডেটা করতে চাচ্ছেন লগ আউট হতে চাচ্ছেন এভাবে খুব সুন্দর করে করে নিতে পারবেন এবার আপনি এখান থেকে বের হয়ে যাবেন এখানে আরেকটা কথা বলি অনেক মোবাইল আছে যে মোবাইলে এত ভিতরে যেতে হয় না আমি ভিতরে আপনাকে নিয়ে গেলাম এর কারণ হলো নেক্সট ভিডিওগুলো যেগুলো আমি বানাবো মোবাইলের সেটিংসের ওপর ওইগুলোতে আপনাকে ভিতরে গিয়ে কাজগুলো করতে হবে আপনাকে মেন জায়গাটা আপনাকে চেনালাম এবার আপনি যদি শর্টকাটে কাজটা করতে চান তাহলে আপনি কি করবেন যে অ্যাপসের ক্লিয়ার ডেটা করতে চাচ্ছেন সেই অ্যাপসের ওপর একটা আঙ্গুল দিয়ে ওয়েট করবেন ওয়েট করলে ওপরে বা নিচে বা সাইডে খেয়াল করবেন যে সেখানে অ্যাপ ইনফরমেশান লেখা আছে অ্যাপ ইনফরমেশান বা অ্যাপসের কিছু তথ্য দেওয়া আছে তার উপরে ক্লিক করবেন দিয়ে আপনি ওই অপশানে চলে যেতে পারবেন কেমন আমার এই মোবাইলে এটা নাই তাই আমি আপনাকে এটা দেখাতে পারলাম না আমার এখানে এটা আসবে না কেমন তাহলে আপনি যদি মনে করেন না আমি ওভাবে করব না আপনি প্রথমে যেভাবে দেখালেন সেভাবেই করাটা ভালো সেভাবেই করবেন ঠিক আছে আমি মনে করি সেভাবে করাটাই ভালো আশা করি ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম